দল যাতে ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায় তার জন্য মিশন মোড়ে দেশের সরকার কাজ করছে। প্রতিটা ঘরে যাতে জলের ব্যবস্থা করা যায়, যে পঞ্চায়েত এলাকার মধ্যে একটা ডিপ টিউবওয়েল ছিল না, পাঁচ ছটা পঞ্চায়েত মিলে একটা ডিপ টিউবওয়েল ছিল না, সেই জায়গায় আজকের দিনে আমরা কৈলাসহরকে যদি ধরি সেখানে প্রায় প্রতি পঞ্চায়েতে দুটা তিনটা কোন পঞ্চায়েতে চারটা পর্যন্ত ডিপ টিউবওয়েল সেখানে হয়েছে। সবার ঘরে যে একেবারে পানীয় জল পৌঁছে গেছে এমনটা না, সেই কাজ চলছে আমাদের ধারণা খুব দ্রুততার সাথে, মাস ছয়েকের মধ্যে সমস্ত ঘরে সেখানে পানীয় জল পৌঁছে যাবে। এই পরিকাঠামোগত উন্নয়নটা আমাদের এখানের মধ্যে হচ্ছে। এখানে আমাদের ন্যাশনাল হাইওয়ে একসাথে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেকগুলো ন্যাশনাল ছয়টা ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে। আমি আশাবাদী আগামী 2024 সালের মার্চ মাসের মধ্যে আমরা কৈলাসহর থেকে আগরতলা 2 থেকে 2.5 ঘন্টার ব্যবধানে আমরা যেতে পারবো। কৈলাসহর থেকে ধর্মনগর 30 মিনিটের ব্যবধানে আমরা যেতে পারবো। কৈলাসহর থেকে কুমারঘাট আমরা 25 থেকে 30 মিনিটের ব্যবধানে যেতে পারবো। এই যে পরিকাঠামো ডেভেলপমেন্ট, এটা শুধুমাত্র যারা ভারতীয় জনতা পার্টি করেন, যারা এই মতাদর্শে বিশ্বাস করেন শুধু তাদের জন্য না, যারা বিরোধী রাজনৈতিক দল করেন, অন্য মতাদর্শে বিশ্বাস করেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দল মত নির্বিশেষে এরাজ্যের 40 লক্ষের প্রতিটা মানুষ সেই সুবিধাগুলো ব্যবহার করতে পারবেন, উপকৃত হবেন, এবং সেই উপকার যদি কেউ করে থাকে তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার। এই ডেভেলপ টিঙ্কু রায় মহোদয় রয়েছেন এখানে, আমাকে ভারতীয় জনতা পার্টি এবার এখানে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন তাহলে এই কৈলাসহর মহকুমার সার্বিক উন্নয়নের জন্য, সার্বিক ডেভেলপমেন্টের জন্য আমরা একত্রিত ভাবে রাজ্য বিধানসভার ভেতরে এবং প্রয়োজন ভিত্তিতে আমাদের এই কৈলাসহরের দাবিগুলোকে দেশের সরকারের অন্তরে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব। যদি চেষ্টা আমরা করব, আমরা জানি দাঁড় করিয়েছিলেন কংগ্রেস থেকে, ওদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন না, আজও যারা টিপরা মাথা করে যে এই রাজ্যে এই রাজ পরিবার থেকে মহারানী বিভূদেবী সাংসদ ছিলেন, মন্ত্রী ছিলেন, আজ যদি জনজাতিদের উন্নয়নের কথা বলেন তাহলে তারা যখন মন্ত্রী ছিলেন যখন সাংসদ ছিলেন তখন উন্নয়ন করেননি কেন? এমন ভাবে বলেন মনে হয় যেন বিজেপি 5 বছরে সরকারে এসে গাড়ি পাঠিয়েছে এখানে দেবস্থলে বা আপনাদের এলাকায়, যে গাড়ি এসে প্রত্যেকের বাড়ির থেকে ইট খুলে খুলে নিয়ে চলে গেছে ভারতীয় জনতা পার্টি 5 বছর। এরকম কি ওনার মা যখন ছিলেন মন্ত্রী ছিলেন এই রাজ্যের বা সাংসদ ছিলেন, ওরা কি এই আপনাদের সবার বাড়িতে বিল্ডিং করে দিয়েছেন যে বিজেপি 5 বছরে সব ইট খুলে নিয়ে গেছে, রাস্তা খুঁড়ে ইট বালু সব তুলে নিয়ে গেছে? এরকম তো নয় না, এরা যতদিন শাসন করেছে এরা কোনো কাজ করেনি জনজাতিদের কল্যাণে, জনজাতিদের উন্নয়নে কোনো কাজ করেনি, এখন শুধু ভোট চাই তার জন্য এই থানসা করার কথা গল্প শোনাচ্ছে আপনাদেরকে, শুধু ক্ষমতার জন্য ভোটের জন্য কোনো না কোনো ভাবে কিছু সিট জিতা যায় কিনা, এর জন্য আপনারা এই ভ্রান্ত ধারণাতে সামিল হবেন না। আপনারা সঠিক অর্থে রাজ্যের উন্নয়নে, যারা জনজাতিদের উন্নয়ন চায়, যারা গরিবদের উন্নয়ন চায়, যারা সমাজের উন্নয়ন চায়, যারা সবাইকে নিয়ে একসঙ্গে চলতে যায় তাদের সঙ্গে থাকবেন। আমরা জানি এই ভারতবর্ষের অন্য রাজ্যে আমাদের ভারতবর্ষের সাথে থেকে গিয়ে টিপরা মাথার গল্প করছে, তাদেরকে বলবেন জনজাতিদেরকে সম্মান ভারতবর্ষে যদি কেউ দিয়ে থাকে, জনজাতিদের কথা যদি কেউ ভেবে থাকে সেটা ভারতীয় জনতা পার্টির সরকার অটল বিহারী বাজপেয়ী প্রথম ভেবেছেন। অটল বিহারী বাজপেয়ী যদি সরকার না করতেন হয়তো আজও জনজাতিদের জন্য কেউ কথা বলতো না পার্লামেন্টে। স্লোগান ছিল পহিলা জাতি, অর্থাৎ আমার জাতি, অর্থাৎ ত্রিপুরাবাসী আমরা যারা রয়েছি এই মাতৃভূমিতে, যারা আমাদের জন্মগ্রহণ করেছি, আমরা যারা এইখানকার লোক, আমরা যারা লুসাই ডালং চাকমা মণিপুরি বা মানে অর্থাৎ ত্রিপুরাতে যত গোষ্ঠী রয়েছে আমরা সবাই আমরা ইউনাইটেড হয়ে এই রাজ্যের উন্নয়নের জন্য কাজ করব। আজকে সেখানে নেই, তিনি বহুবার বলেছেন যে এই রাজ্যের উন্নয়ন করতে গেলে কমিউনিস্ট বা কংগ্রেসের দ্বারা সম্ভব নয়, কারণ আমাদের যে ডিমান্ড অর্থাৎ ত্রিপুরা মাথার যে ডিমান্ড সেই ডিমান্ড কেন্দ্র সরকারের দ্বারাই সম্ভব, কেন্দ্র সরকারই তার অধিকার দিতে পারে। কিন্তু আজ যখন 2023 নির্বাচন এসেছে আমরা দেখছি তারা যেখানে যার সঙ্গে খুশি আতাত করছেন। তো আজ যেখানে আতাত করছেন কোথায় সিপিএম এর সমর্থন নিচ্ছেন, কোথায় কংগ্রেসের সমর্থন নিচ্ছেন, কোথায় মণিপুরি ক্যান্ডিডেট খাড়া করছেন, কোথায় হিন্দু বাঙালি ক্যান্ডিডেট খাড়া করছেন, কোথায় অন্য ধর্ম, তাতে কি থানসা হবে যে আমাদের উদ্দেশ্য ছিল সেটা সফল হবে? নিশ্চয়ই সফল হবে না। এগুলো এর জন্য আমি বলছি, এগুলো হচ্ছে শুধুমাত্র রাজনীতি ক্ষমতার লড়াই। আমার দাদা আগে বলেছেন রিজনাল